শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম শহর গ্রুপ কমান্ডার সম্মেলন 31 মার্চ বুধবার 2021। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। স্বাধীনতার 50 বছরের মাথায় আমরা চট্টগ্রাম শহরের যুদ্ধকালীন গ্রুপ কমান্ডাররা মিলে এই সংগঠনটি করার উদ্যোগ নিয়েছি। স্বাধীনতার এত বছর পর যুদ্ধকালীন গ্রুপ কমান্ডারদের নিয়ে এই সংগঠন করার প্রয়োজনীয়তা ও এর লক্ষ্য উদ্দেশ্য জানানোর জন্যই আপনাদের দ্বারস্থ হওয়া। আপনারা জানেন, স্বাধীনতার 50 বছরের মাথায় এসেও এখনও পর্যন্ত মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ সঠিক তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি। আমাদের জানা অনেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে স্থান পাননি। এর মাঝে অনেকেই বিদেশে আছেন, অনেকেই আবেদনই করেননি। একটি গ্রুপের কমান্ডার বা ডিপুটি কমান্ডার বা সেই গ্রুপের সিনিয়র কোনো সদস্য ছাড়া অন্য কারো পক্ষে কোনো একটি গ্রুপের যোদ্ধাদের চিহ্নিত করা আদৌ সম্ভব নয়। যুদ্ধকালীন একজন গ্রুপ কমান্ডার তার গ্রুপের যোদ্ধাদের সহজেই শনাক্ত করতে পারলেও অন্য গ্রুপের যোদ্ধাদের শনাক্ত করতে পারবেন না। যাচাই বাছে তাই একজন বা দুজন কমান্ডারের বদলে এলাকার যুদ্ধকালীন সব কমান্ডারদের উপস্থিতির প্রয়োজন ছিল, সেটা হয়নি। আমাদের ধারণা, এই জাতীয় বেশ কিছু কারণে গত 49 বছরে সঠিক যোদ্ধাদের তালিকা তৈরি সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধ ফর্মে স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, কোথায় যুদ্ধ করেছেন লেখা থাকলেও যাচাই বাছাই করা হয়েছে স্থায়ী ঠিকানা। উচিত ছিল যুদ্ধকালীন ঠিকানা, মানে যে এলাকায় যুদ্ধ করেছেন সেই এলাকায় যাচাই বাছাই করা। এই কারণে চট্টগ্রাম শহরে যুদ্ধ করেছেন কিন্তু যাচাই বাছাই আনোয়ার আবাদ ছাগলনাইয়া থানায় গিয়ে বিপদে পড়েছেন। অনেকে এইভাবে মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হননি। নিয়মিত বাহিনী FFA-র যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তাদেরকে এলাকার কোনো কমান্ডারের চেনার কথা নয়, অথচ তাদের যাচাই বাছাই হয়েছে তাদের স্থায়ী ঠিকানায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই প্রেক্ষিতে আমরা চট্টগ্রাম শহরের মুক্তিযোদ্ধা কমান্ডাররা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা চট্টগ্রাম শহর এলাকার আমাদের স্বশ গ্রুপের ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা, স্থানীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত যেসব যোদ্ধা যুদ্ধে অংশ নিয়েছেন তাদের একটি তালিকা তৈরি করব, যোদ্ধাদের অপারেশনের বিস্তারিত বিবরণ তুলে ধরব। এইসব তথ্য আমরা সব কমান্ডাররা মিলে আবার যাচাই বাছাই করব।
এরপর সে তালিকা জামুকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠাব। সরকার তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে আমাদের পাঠানো তথ্য সময়ের সত্যতা নিশ্চিত করবেন। আমাদের আশা থাকবে আমাদের পাঠানো তালিকা সরকার গ্রহণ করে তা গেজেট করবে। আমাদের উদ্দেশ্য হল একটি নির্ভুল তালিকা তৈরিতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা, যাতে দ্রুততম সময়ে সরকার এটি সম্পন্ন করতে পারে। একই সাথে এটাও উল্লেখ করতে চাই, বিদ্যমান তালিকা সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং স্থানীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত যে সকল যোদ্ধা আমাদের সাথে যুদ্ধ করেছেন, জীবিত এবং মৃত, তাদের তালিকাই কেবল তৈরি করব। যেসব কমান্ডাররা জীবিত এবং মৃত এখনও তালিকাভুক্ত হননি, তাদের তালিকাভুক্ত করে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে সরকার উদ্যোগ নিয়ে তাদের তালিকাভুক্ত করেন। উদাহরণ দিই, বিএলএফ কমান্ডার আমাদের ফকির জামাল এখনও তালিকাভুক্ত না। আমার ডিপটি কমান্ডার আনোয়ার আলী উনি তালিকাভুক্ত না, কারণ ওনার যাচাই বাছাই হচ্ছে সাগরনাইয়াতে। আমাদের আশা আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা পাব। যুদ্ধকালীন শহর গ্রুপ কমান্ডার সম্মেলনের পক্ষে ডাক্তার মাহফুজুর রহমান। আমি ওনাকে জানবো না, কারণ যুদ্ধকালীন সময় জানার একটা কম্পার্টমেন্টেশন থাকে, কে কাকে কতটুকু চিনবে। যেমন আমি কোথায় থাকতাম সেটা হয়তো দুইজন জানতো, আমার পুরো শত শোনা জানতো, নিরাপত্তার সাথে। কাজেই আমরা যেটা বলছি যে শহরের যে গ্রুপগুলো আছে, গ্রুপের বাইরে কোনো গুটকা থাকার কথা না, আছে সেটা গুটকা ওই যে নিয়মিত বাইরের সাথে যারা যুদ্ধ করছে, যারা নৌপ্রমাণ হিসাবে আসছে, তারপরে যারা বিদেশে ইয়ে করছে কাজ করছে, এইটা আমরা দায়িত্ব নিতে পারবো না, কারণ বিদেশে কে ছিল আমরা এটা জানি না। আমরা আমাদের তালিকা দেবো, এটা সরকার সম্পূর্ণ হবে বলিতে হবে না, সম্পূর্ণ হবে। যেমন কমান্ডার বিএলএফ কমান্ডার দুজন কমান্ডার তালিকায় নেই, ওই যে ওইদিকে ডিপটি কমান্ডার একজন নাই, এরকম খুব কমান্ডারের তালিকাতে নেই। যাতে সরকারের কোথাও না কোথাও একটা অসম্পূর্ণতা ছিল তাদের পদ্ধতি করে, আমরা এই পদ্ধতি করে সরকারকে সহযোগিতা করবো, এটা সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। গ্রুপ কমান্ডার বলতে যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার যারা ভারত থেকে দায়িত্ব নিয়ে ঢুকেছেন, গ্রুপ কমান্ডার বলতে তাদের বোঝাচ্ছে, সংসদের কমান্ডার না, সংসদের কমান্ডার তারা তাদের কাছে। একটা প্রশ্ন করতে চাই, যখন চট্টগ্রাম করবেন, চট্টগ্রামে থানাগুলো তো যদি আমরা সহযোগিতা পাই বা সহযোগিতা নেই, আমরা এই বিভিন্ন থানার সাথে যোগাযোগ করছি, এটা থানা ঘরে উঠতে হবে, জেলাওয়ারি এটা জেলাওয়ারিতে কোনো যুদ্ধ ছিল না, থানাওয়ারি করে আমরা আশা করছি বিভিন্ন থানায় এটা দেখে তারও করছে এটা। এবং গোটা বাংলাদেশে তিন থেকে চার মাসের ভিতর বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন খুবই সহজ এবং খুবই সম্ভব। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন
আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।